আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, স্বাগতম ন্যাচারাল পার্টস ইন্টারভিউতে। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। লক্ষ কোটি দুরুদ সালাম পড়েন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহুল কামালের রজমারকে, এবং সেই সাথে বরকাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি রুহুল কামালের রজমারকে। আজকে আপনাদের সামনে বরকাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের 11 শরীফ আমি আপনাদের সামনে বলবো। আর এই পবিত্র 11 শরীফ দ্বারা আপনি পৃথিবীর যে কোনো মকসদ হাসিল করতে পারবেন। পবিত্র 11 শরীফ যে ব্যক্তি আপনার পালন করবে তার জীবনে কোনো মকসদ নেই যে সেটা পূর্ণ হবে না। আর যত বড় সমস্যাই থাকুক না কেন, এই 11 শরীফের মাধ্যমে তা আপনি হাসিল করতে পারবেন, দূর করতে পারবেন। 11টি খেজুর দানা নিয়ে, খেজুর মানে 11টি খেজুর নেবেন, যে কোনো খেজুর হলেই হবে, 11টি খেজুর নিয়ে আপনি 11 শরীফ 11 বার পাঠ করবেন। 11টি খেজুর নেবেন প্রথমে, তারপরে 11 শরীফ 11 বার পাঠ করবেন। পাঠ করে খেজুরে আপনি ফু দিয়ে দিবেন। 11 বার পাঠ করার পর খেজুরে ফু দিবেন। সেই খেজুরটি আপনি খাওয়ার পর সারা বছর একদম পুরো পরিপূর্ণ একটি বছর আপনি বিপদমুক্ত থাকবেন। কোনো প্রকারের বিপদ আপদ আপনার উপরে আসবে না, সেটা যত বড় মকসদই হোক আর যেই ধরনের বিপদ আপদ হোক না কেন, আপনার উপরে আসবে না। আর আমলটি করার আগে অবশ্যই আপনাকে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, এবং আমলের শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই আমলটি সারা বছর আপনি করবেন, এবং এই আমলটির পাশাপাশি আপনারা মহান আল্লাহ তাআলার নাম ইয়া হাসিবু 101 বার পাঠ করবেন, বা 100 বার পাঠ করবেন, এক তাসবিহে যা থাকে। এবং ইয়া হাসিবু পাঠ করার আগেও আপনাকে 11 বার দুরূদ শরীফ এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। বরকাতের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের এই 11টি নাম, এই নামগুলো 11টি নাম তার নিজস্ব নাম। এই 11 নাম আর অসংখ্য ফজিলত আছে, অসংখ্য ব্যাপার আছে, অনেক গোপন নিগার রহস্য আছে। শুধু আজকে আপনাদেরকে আমি এই আমলটি বিপদ আপদ থেকে মুক্ত থাকা মকসদপূর্ণ হওয়ার ব্যাপারে বললাম। পরবর্তীতে আপনাদের সামনে আমি 11 নামা দিয়ে বা 11 শরীফ দিয়ে কী করা যায় সেটি বলবো। এই 11 নামা দিয়ে আপনি আল্লাহর অলি পর্যন্ত হতে পারবেন, আল্লাহর যে কোনো অলিয়াউলিকে আপনি দেখতে পারবেন। অসংখ্য হাজার হাজার অলিয়াউলি আপনাকে স্বপ্নযোগে এসে দেখা দিতে থাকবে, এবং আপনি তাদের মাহফিলে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। স্বপ্নযোগে তাদের সাথে মানে কথা হবে, এবং তারা যে কোনো নসিহত করে যাবে, সেই ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব। তো আজকে আপনাদের সামনে আমি তুলে দেবো বরকাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 11 শরীফের নামগুলো আপনারা মুখস্থ করেন, এই নামগুলো আপনারা পড়েন। প্রতি আরবি মাসের এগারো তারিখ এই নামগুলি আপনারা জপবেন। আর যদি আপনি 11টি খেজুরে 11 শরীফের নাম 11 বার পাঠ করে আপনি খেতে পারেন, তাহলে সারা বছর আপনি বিপদ থেকে মুক্ত থাকবেন। সেটা হোক টাকা পয়সার সমস্যা, অন্য কোনো সমস্যা, যে কোনো সমস্যা হোক না কেন, নামগুলো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রথমে নামটি হচ্ছে সৈয়দ মহিউদ্দিন সুলতান। দ্বিতীয় নামটি হচ্ছে মহিউদ্দিন কুতুব। তৃতীয় নামটি হচ্ছে মহিউদ্দিন খাজা। চতুর্থ নাম মহিউদ্দিন মাকদুম। পঞ্চম নাম মহিউদ্দিন ওলি। ষষ্ঠ নাম মহিউদ্দিন বাদশাহ। 7 নম্বর নাম মহিউদ্দিন শেখ। 8 নম্বর নাম মহিউদ্দিন মাওলানা। 9 নম্বর নাম মহিউদ্দিন গাউস। 10 নম্বর নাম মহিউদ্দিন খলিল। 11 নম্বর নাম মহিউদ্দিন। এই 11টি নাম আপনাকে মুখস্থ করতে হবে। এই 11টি নামকে 11 শরীফ বলা হয়। আর 11টি নামের ফজিলত আরও আছে। এই 11টি নাম আবার ভিন্ন ভিন্নভাবে পাঠ করা যায়, সেটির পদ্ধতি বা সেই নিয়ম বা সেই পড়ার পদ্ধতি আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে বলবো। আজকে যেভাবে বলছি এভাবে আপনারা আমলটি করেন, এবং এই নামটি মুখস্থ করে দেখেন আল্লাহ তাআলা আপনার সাথে কী করে। এই নামটি আপনি 11 বার পাঠ করবেন আরবি মাসের 11 তারিখ। আর নামটি যদি 11টি খেজুর নিয়ে 11টি খেজুরের উপরে একসাথে 11 বার পরে একসাথে ফুঁদিয়ে আপনি ওই খেজুরটি খান, সারা বছর আপনি বিপদ থেকে মুক্ত থাকবেন। বরকাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের এই নামগুলোর অসংখ্য রেওয়াত, অসংখ্য আপনার সাধন আছে। প্রতিটি নামের এক একটি সাধন আছে। সেক্ষেত্রে 11 নাম একসাথে সাধনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। আর বরকাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই। সাধারণ ন্যূনতম জ্ঞান যাদের আছে, ইসলামিক ব্যক্তিত্ব যারা যারা মুসলমান, তারা প্রত্যেকেই জানে। শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর অমুসলিমরা বরকাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কেরামত এবং তার সম্বন্ধে জেনে থাকে, তার বিভিন্ন ঘটনা তারা জেনে থাকে। ব্যাপারটি হচ্ছে ভাই, আপনার বিশ্বাস আকিদা যত দৃঢ় হবে তত দ্রুত কাজ হবে, ততই কাজ হবে, ততই ফল পাবেন আপনি। আর যারা আপনার অলিয়া উলিয়া গাছ কুতুব পীরফকির এই ধরনের লাইনগুলো তারা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, ওদেরকে বোঝানোর বা বিশ্বাস করানোর মতো সময় আমাদের নেই। কারণটা হচ্ছে ওদের ধ্বংস ওরাই ডেকে আনবে।
ওদের সমস্যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তাদেরকে অনেকে আমাদেরকে ফোন করে বলে যে ভাই ঠিক আছে এটা সত্য না মিথ্যা এটা সেটা, এদেরকে আমরা লাইনটা কেটে দিই এবং বলি তোমার মতো ব্যক্তিকে বোঝানোর মতো সময় আমাদের নেই। অসংখ্য ইমানদার ব্যক্তি দুনিয়াতে অভাব নেই, আমাদের চ্যানেল তাদের জন্য যারা বিশ্বাসী, আমাদের চ্যানেল তাদের জন্য যারা আল্লাহর রেজামন্দি করে থাকে, তাদের জন্য আমাদের চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এতদের জন্য অবশ্যই চ্যানেলটি লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আপনার নাম বাবা মার নাম লিখে দিতে হবে এবং ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে হবে।